नमस्कार बंधुरा, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल। आमी तोमादेर सकलेर होस्ट एंड इन्स्ट्रक्टर इंद्रनील चक्रवर्ती एंड तोमरा सकले देखछो आमादेर यूट्यूब चैनल के। सो फाइनली तोमरा BCA ते तो एडमिशन निये नियेछो, किन्तु एई मुहूर्ते तोमादेर मनेर मध्ये जे सबथेके बड़ो लेवेलेर प्रश्नटा जाच्छे जे BCA पढ़ते पढ़ते किभाबे तोमरा MCA एर जन्य प्रिपारेशन करते पारबे, बा MCA एर क्षेत्रे टप कलेजेस कि एंट्रान्स एक्साम आछे, किभाबे प्रिपारेशन करले आमरा BCA ते एकटा भालो किछु करते पारबो, प्लस MCA तेओ आमरा भालो कलेजे एडमिशन निते পারবো। সো তোমাদের এই মুহূর্তে উচিত একটা ভালো গাইডেড ভিডিও দেখা, যেখানে তোমাদের BCA প্লাস MCA দুটোর রোড ম্যাপ একসঙ্গে বলা হবে। সো আজকের এই ভিডিওটা ঠিক তারই জন্য, আজকের এই ভিডিওর মধ্যে আমরা কমপ্লিট BCA প্লাস MCA রোড ম্যাপ বলবো, যে কীভাবে BCA তে আমরা প্লেসমেন্টের জন্য ভালো করে প্রিপারেশন করতে পারি, প্লাস তার পাশাপাশি কীভাবে আমরা MCA এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন করতে পারি, কীভাবে আমরা ভালো একটি MCA কলেজে অ্যাডমিশন নিতে পারি, MCA এর এলিজিবিলিটি কী, MCA করার পর কীরকম ধরনের জব আমাদের জন্য অ্যাকসেপ্ট করছে, স্যালারি প্যাকেজ কীরকম আছে, আমাদের লেভেলটা কত ওপরে হবে, সমস্ত কিছু আমরা এই ভিডিওটার মধ্যে ভালো করে জানবো। এবং তার পাশাপাশি তোমাদেরকে একটাই কথা বলতে চাই, ভিডিওটাকে শেয়ার করো সকল বন্ধুদের মধ্যে, এবং এই ভিডিওটার মধ্যে টার্গেট হচ্ছে আমাদের 100টা লাইক। যদি 100টা লাইক আমাদের এই ভিডিওটার মধ্যে আসে, তাহলে আগামী দিনে তোমাদের আমি MCA রিলেটেড আরও ইনফরমেশনাল ভিডিওস আপলোড করবো তোমাদের সকলের জন্য। এবং এই ভিডিওটাতে তোমাদেরকে ভালো ভিউস আনতে হবে, এবং ভিউস আনার জন্য এই ভিডিওটাকে তোমাদের সকল বন্ধুদের মধ্যে স্কুল কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখানে তোমাকে শেয়ার করতে হবে, যাতে প্রচুর পরিমাণে ভিউস এই ভিডিওটার মধ্যে চলে আসে। কারণ এখানে আমরা কমপ্লিট ডিটেলস দিতে চাচ্ছি, এবং একটাই কথা বলবো তোমাদের সকলকে, প্লিজ স্কিপ করবে না, ভিডিওটা অনেকটাই লম্বা হবে, কারণ অনেকটাই ইনফরমেশান দেবো। কোনো পার্ট যদি স্কিপ করো তাহলে কিন্তু আধা ইনফরমেশান পাবে। আর একটা কথা মনে রাখবে, আধা ইনফরমেশান ভয়ঙ্কর ইনফরমেশান, ঠিক আছে? তাই আধা ইনফরমেশান না নেওয়ার থেকে কোনো ইনফরমেশান নিও না, তাই নিজেদের সময়টাকে একটু ইনভেস্ট করে ভিডিওটাকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো চলো আমার ল্যাপটপ স্ক্রিনের মধ্যে, যেখানে এবার আমি ডিটেলসে একদম আলোচনা করবো। এবার অ্যাট ফার্স্ট সবার প্রথমে যে কথাটা বলতে চাই, এই যে BCA প্লাস MCA, যখন কোনো BCA স্টুডেন্ট আমাদের BCA কমপ্লিট করার পর MCA করে, তখন তার লেভেল কিন্তু একজন বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারের সমান হয়ে যায়। তাই জন্যই এখানে আমি লিখেছি BCA প্লাস MCA ইজ ইকুয়াল টু বিটেক ডিগ্রি, ঠিক আছে? এবার আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আজকের এই ভিডিওটাতে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। এই জিনিসটা আমি আগে একটু ক্লিয়ার করে দিলাম যে তোমাদের যাতে এইটার ওপর কোনো কনফিউশন না থাকে, যে MCA কমপ্লিট করার পর আমার জব রোল কী হবে, বা MCA কমপ্লিট করার পর যে অ্যাকচুয়ালি আমি তোমার হচ্ছে কি ধরনের তোমার সম্মানটা পাবো, ঠিক আছে? বাকি জিনিসগুলো আমরা এখানে এবার আলোচনা করব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? ফার্স্ট কি, হু ক্যান ওয়াচ দিস ভিডিও, কারা কারা আজকের এই ভিডিওটা দেখবে। সবার প্রথম হচ্ছে যারা প্ল্যানিং করছে আগামী দিনে ক্লাস 12 কমপ্লিট করার পর BCA নিয়ে পড়ার জন্য। তো তোমরা যদি আগামী দিনে BCA নিয়ে পড়তে চাও, তাহলে তোমরা এই ভিডিওটাকে দেখবে ভালো করে, কারণ এখানে আমি MCA রোড ম্যাপ বলেছি, যেটা খুব ইম্পর্টেন্ট BCA স্টুডেন্টদের দিক থেকে দেখতে গেলে। বাট তার আগে যেটা বলতে চাই, যদি তোমাদের BCA সম্পর্কে কোনো প্রকারের আইডিয়া না থাকে, তাহলে সবার প্রথমে আমি তোমাদেরকে সাজেস্ট করব, আমাদের ইউটিউব চ্যানেলে কমপ্লিট BCA এর একটি ভিডিও বানানো আছে, সেই ভিডিওটা অতি অবশ্যই সবার প্রথমে দেখবে। ভিডিওর লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। সেকেন্ড হচ্ছে, যে স্টুডেন্টরা অলরেডি তোমার BCA নিয়ে পড়াশোনা করছো, সে তোমরা BCA ফার্স্ট ইয়ার হও, বা BCA সেকেন্ড ইয়ার হও, বা তোমরা BCA ফাইনাল ইয়ার হও না কেন, যদি তোমরা BCA নিয়ে পড়ো, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, এবং তোমরা তো একদমই ভিডিওটাকে স্কিপ করবে না কোনো রকম অংশে, কারণ স্কিপ করলে কিন্তু আধা নলেজ যাবে, আর আধা নলেজ কিন্তু ভীষণ ভীষণ ভয়ঙ্কর। এখানে আমি MCA এর এন্ট্রান্স থেকে শুরু করে MCA করার পর কী ধরনের জব পাওয়া যায়, কতটা স্যালারি, সব কিছু বলবো, ঠিক আছে? তাই ভিডিওটাকে স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক ইনফরমেশান তোমরা স্কিপ করে যাবে, ঠিক আছে? নাম্বার থার্ড হচ্ছে, যারা আগামী দিনে প্ল্যানিং করছো MCA নিয়ে পড়াশোনা করার জন্য। সো তোমরা তিন প্রকার, যদি এই সো তুমি যদি এই তিনটে ক্যাটাগরির মধ্যে থেকে বিলং করো, তাহলে আজকের এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবে, কারণ MCA কিন্তু তোমার ভবিষ্যৎকে তৈরি করে দেবে, এটা কিন্তু বলে দিলাম, ঠিক আছে? সবার প্রথম কোয়ালিটি লেভেল ইন MCA, MCA যে ডিগ্রিটা করব, MCA ডিগ্রিটা করার পর আমার কোয়ালিটি কিরকম হবে। সো দেখো, এখানে আমি কি লিখেছি, MCA ইজ ইকুইভ্যালেন্ট টু বিটেক ডিগ্রি। হয়তো অনেক স্টুডেন্ট আছে যারা কি হয়, যারা তোমার হচ্ছে বিটেক নিয়ে পড়তে পারেন, তার প্রধানত দুটো কারণ হতে পারে। এক হচ্ছে তোমার
জেই মেন্স বা WBJEE তে ভালো রেজাল্ট করে না, যার ফলস্বরূপ তারা বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ চান্স পায় না কোনো বড় বা বড় কলেজের মধ্যে, যার ফলে তারা কে তারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পড়ে না, ঠিক আছে। সেকেন্ড, যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট থাকে তারা যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চায় তো তাদের ক্ষেত্রে একটাই অপরচুনিটিস আছে যে তারা BCA করতে পারে, কারণ BCA করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের সিম্পল ক্লাস 12 পাস আউট হতে হয়। কিছু কিছু কলেজ আছে যারা আমাদের বলে ক্লাস 12 এ ম্যাথামেটিক্স থাকতে হয়, তো সেক্ষেত্রে আমাদের ক্লাস 12 এ ম্যাথস লাগে। বাকি ম্যাক্সিমাম কলেজের ক্ষেত্রে আমাদের অল ওভার ইন্ডিয়ার দিক থেকে যদি বলি তাহলে ম্যাথস লাগে না, শুধুমাত্র 12 পাস করতে হয় যে কোনো সাবজেক্টের উপর। অর্থাৎ আর্টস কমার্সের স্টুডেন্টরাও আমাদের হচ্ছে BCA নিয়ে পড়তে পারে। সো আর্টসের স্টুডেন্টের জন্য, কমার্সের স্টুডেন্টের জন্য BCA হচ্ছে একমাত্র রাস্তা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। বাট BCA এর প্রবলেমটা হচ্ছে BCA করার পর আমরা কিন্তু সেই রকম লেভেলের জব পাই না, আর যদি জব পাইও তাহলে সেটা হচ্ছে শুধুমাত্র সার্ভিস বেসড কোম্পানি লাইক TCS, উইপ্রো, কগনিজেন্ট এইগুলো, কিন্তু কোনো প্রোডাক্ট বেসড কোম্পানি লাইক অ্যামাজন, ফ্লিপকার্ট, পেটিএম, তারপর আমাদের হচ্ছে মাইক্রোসফট, ফেসবুক, গুগল, এই সমস্ত কোম্পানিতে কখনোই BCA স্টুডেন্টের প্লেসমেন্টের টাইম বসতে দেওয়া হয় না, অন ক্যাম্পাস হোক বা অফ ক্যাম্পাস প্লেসমেন্ট হোক, যেরকমই হোক না কেন, ঠিক আছে। সো BCA লেভেলটা সবসময় বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের লেভেলের থেকে অনেকটাই কম থাকে, যেক্ষেত্রে BCA স্টুডেন্টরাও প্রোগ্রামিং কোডিং যা শেখে বিটেক স্টুডেন্টরাও সেম জিনিসটাই শিখে থাকে। অ্যান্ড স্যালারিও অনেকটা কম হয়, যেটা আমরা হচ্ছে কিছুক্ষণ পরে আলোচনা করব, ঠিক আছে। বাট যখন আমরা MCA করে ফেলি তখন কিন্তু আমাদের লেভেল একজন বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর সমান হয়ে ওঠে। তাই জন্যই বলা হয় BCA কমপ্লিট করার পর যদি তুমি ভালো চাকরি পেতে চাও তাহলে তুমি হচ্ছে MCAটা করো। MCA করার পর কেউ তোমাকে বলতে পারবে না যে তোমার তো ডিগ্রিটা বিটেক ডিগ্রি নয়, তোমার তো BCA ডিগ্রি, এই কথাটা কেউ তোমাকে কোনোদিনও বলবে না, কারণ MCA ইজ ইকুইভ্যালেন্ট টু বিটেক ডিগ্রি, এটা সবসময় মনে রাখবে। সেকেন্ড, ধরো আমার কাছে এমন কোনো অপশান রইল হচ্ছে বিটেক ভার্সেস BCA, ধরো আমি এমন একজন স্টুডেন্ট যার কাছে অপশান আছে বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার অথবা BCA নিয়ে পড়ার, তো সেক্ষেত্রে আমি হচ্ছে বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংকে চুজ করব। তার প্রধান রিজন হচ্ছে বিটেকের ক্ষেত্রে আমার 4 বছরের পড়াশোনা করতে হবে, বাট BCA এর ক্ষেত্রে যদি আমি BCA প্লাস MCA দুটোকে যদি অ্যাড করি তাহলে BCA আমাদের 3 বছরের এবং MCA হলো আমাদের 2 বছরের, অর্থাৎ টোটাল 5 বছর আমার পড়াশোনা করতে হচ্ছে, এবং তারপর গিয়ে আমি তোমার একটা ভালো সফটওয়্যার কোম্পানিতে অনেক উঁচু পোস্টের চাকরি, ভালো স্যালারি চাকরিটা পাবো। বাট বিটেক এর ক্ষেত্রে সেখানে আমাকে 1 বছর কম পড়তে হচ্ছে, অর্থাৎ আমার কাছে সময়টা বেঁচে যাচ্ছে, তাই আমি এক্ষেত্রে বিটেক চুজ করব যদি আমার কাছে অপশান থাকে বিটেক বা BCA এর মধ্যে কোনো একটা চুজ করার, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে বিটেক অ্যান্ড MCA এর মধ্যে কোনটা বেশি ভালো, সো এটা একটা প্রচুর বড় লেভেলের টপিক, এটার উপর পরে কখনো ভিডিওস বানাবো। এখানে যদি শর্টে বলি তো বিটেক এবং MCA দুটোই তোমার হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিগ্রি, দুটোর মধ্যে বিশাল কিছু ডিফারেন্স আমাদের নেই, ঠিক আছে। এরপর হচ্ছে স্ট্র্যাটেজি টু ফলো, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। অর্থাৎ কিভাবে স্ট্র্যাটেজি আমরা ফলো করলে একটি ভালো MCA কলেজে আমরা অ্যাডমিশন নিতে পারি, যেটা আমরা আলোচনা করব। সবার ফার্স্ট কি, ডেডিকেটেড ফার্স্ট 2 ইয়ার্স ফর প্লেসমেন্ট প্রিপারেশন ইন BCA। আমি যদি আজকে BCA স্টুডেন্ট হতাম এবং আমার টার্গেট যদি MCA থাকতো, তাহলেও আমি তোমার হচ্ছে সবার প্রথম Day 1 থেকে BCA এর ক্ষেত্রে আমি প্লেসমেন্টের জন্য প্রিপারেশন নিতাম। এবং আমি কি করতাম, আমার যে 2 ইয়ার আছে, ফার্স্ট 2 ইয়ার্স, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, এই 2 বছর আমি কোনো প্রকারের MCA নিয়ে চিন্তা ভাবনা করতামই না, করবো না, শুধুমাত্র এই 2 বছর হচ্ছে আমি আমার প্লেসমেন্টের জন্য ভালো প্রিপারেশন করব। সে যতই হোক না কেন যে আমার অলরেডি ডিসাইড করা আছে যে আমি BCA করার পর কোনো প্রকারের প্লেসমেন্টে বসবো না, কোনো প্রকারের চাকরি দেবো না, আমি তো ভাই BCA করব, MCA এর এন্ট্রান্স এক্সাম দেবো, MCA বড় কলেজ থেকে পড়বো, তারপর গিয়ে আমি চাকরি নেব না, আমি হয়তো MCA করবো, MCA এর পরে চাকরি নেবো, প্লেসমেন্টে হয়তো বসবো না, কিন্তু তারপরও আমি হচ্ছে BCA ফার্স্ট ইয়ার থেকেই আমার প্লেসমেন্টের প্রিপারেশান শুরু করব। কিভাবে করব তাও এই ভিডিওটার মধ্যে আমি বলে দেবো, তাই কোনো চিন্তা নেই, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে। কেন বলছি যে MCA এর এন্ট্রান্স এক্সামের জন্য ফার্স্ট ইয়ার থেকেই প্রিপারেশান না করে BCA প্লেসমেন্টের জন্য ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশান করার, তার প্রধান কারণ হচ্ছে BCA তে তুমি যা পড়বে 95% সিলেবাস কমন তোমার MCA এর ক্ষেত্রে। এবার ধরো তুমি যদি
প্লেসমেন্টের প্রিপারেশন এখন থেকে শুরু না করো তাহলে এমসিএটা যখন তুমি করবে তখন তোমার মধ্যে খুব প্রেশার তৈরি হয়ে যাবে, কিন্তু কারণ এমসিএর ডিউরেশন কিন্তু কম। বিসিএতে তুমি 3 বছর পাচ্ছ, এমসিএতে মাত্র 2 বছর পাচ্ছ, মাত্র 4টে সেমিস্টার পাচ্ছ। অ্যান্ড এমসিএতে কম্পিটিশন অ্যাজ কম্পেয়ার টু বিসিএ অনেকটাই বেশি, কারণ বিসিএর ক্ষেত্রে তোমার যারা স্টুডেন্টসরা আসে তারা হচ্ছে তোমার আর্টস কমার্সের স্টুডেন্ট থাকে, যার ফলে যারা সায়েন্সের স্টুডেন্ট থাকে তাদের কাছে একটু অ্যাডভান্টেজ থাকে, যাদের 11-12 যাদের কম্পিউটার থাকে তাদের কাছে একটু অ্যাডভান্টেজ থাকে। বাট এমসি এর ক্ষেত্রে সিনারিওটা পুরো পাল্টে যাচ্ছে। এমসি এর ক্ষেত্রে ম্যাক্সিমাম যারা স্টুডেন্ট থাকবে তারা প্রত্যেকে বিসিএ করে বা বিএসসি কম্পিউটার সায়েন্স করে এমসিএ তে আসছে, যার ফলস্বরূপ তারা প্রত্যেকে আগে থেকে কোডিং প্রোগ্রামিং জানে, ম্যাথামেটিক্স জানে, সবকিছু তারা ভালো করে এই 3টে বছরের মধ্যে শিখে ফেলবে, ঠিক আছে। সেকেন্ডলি এমসি এর ক্ষেত্রে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি 60% স্টুডেন্ট তোমার হচ্ছে বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। তার প্রধান কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট আছে বড় বিটেক কলেজ থেকে পড়াশোনা করে না, টায়ার 3 কলেজগুলো থেকে পড়াশোনা করে, যার ফলে কি হয় তারা বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পরও তারা ভালো কোনো প্লেসমেন্ট পায় না, ফলে তারা হচ্ছে এমসিএটাকে চুজ করে ফার্দার হায়ার এডুকেশনের জন্য, যাতে এমসিএ কমপ্লিট করার পর তারা একটা ভালো জায়গায় চাকরিটা পেয়ে যায়, কারণ অবভিয়াসলি এমসিএ একটু হায়ার ডিগ্রি আছে, ঠিক আছে। সো এক্ষেত্রে কি হয় যেহেতু বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টগুলো থাকে আমাদের এমসিএতে, তাই হচ্ছে আমাদের কম্পিটিশন অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। এবং প্লেসমেন্টের জন্য আমাদের কি দরকার, প্লেসমেন্টের জন্য হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর নলেজ ভালো দরকার। যত তোমার প্রোগ্রামিং ভালো হবে, যত তোমার কোডিং ভালো থাকবে, কনসেপ্ট যত তোমার ক্লিয়ার থাকবে তত তোমার সুবিধা হবে। তাই যদি তুমি বিসিএর ফার্স্ট ইয়ার থেকেই প্রোগ্রামিং এর উপর ভালো করে ফোকাস করো, তুমি যদি ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম এর উপর ভালো করে ফোকাস করো যেগুলো তোমার প্লেসমেন্টের সময় হেল্প করে, এবং এই 2 বছর তুমি যদি এইগুলোকে প্রচুর ভালো করে ক্লিয়ার করে নাও, তাহলে তোমার এমসিএতে গিয়ে আর কোনো চাপই থাকবে না। অর্থাৎ তোমাকে এই 2 বছর বিসিএর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার এতটা ভালো করে তোমাকে প্লেসমেন্টের জন্য প্রিপারেশন নিতে হবে, এতটা ভালো করে তোমাকে প্রোগ্রামিংটা শিখতে হবে যাতে এমসিএ করার সময় তোমাকে প্রোগ্রামিংয়ের আর ABCD কিচ্ছু যাতে শিখতে না হয়, তুমি যেন এমসিএ করার সময় তোমার লেভেলটা যাতে এমন হয়ে যায় যে তুমি যেন অন্য কাউকে বা তুমি ধরো বিসিএ স্টুডেন্টকে প্রোগ্রামিং শেখাতে পারো, এরকমভাবে তোমাকে প্রোগ্রামিংটা শিখতে হবে এখন থেকেই। এটা কেন আমি বলছি, কারণ এটা যদি তুমি করে নাও তাহলে তোমার এমসিএর যে 2 বছর থাকবে সেই 2 বছর তুমি আরও ভালো করে অ্যাডভান্স লেভেলের টপিকগুলোকে এক্সপ্লোর করতে পারবে, AIকে এক্সপ্লোর করতে পারবে, মেশিন লার্নিংকে এক্সপ্লোর করতে পারবে, যেগুলো তোমার জব অপরচুনিটিস অনেকটা ভালো করে তোমার হচ্ছে তৈরি করে দেবে। তুমি চাইলে ডেভেলপমেন্টকে এক্সপ্লোর করতে পারবে এমসিএর সময়, ঠিক আছে, তুমি ইন্টার্নশিপ করতে পারবে এমসিএর সময়, অর্থাৎ তুমি এমসিএর সময় অতটা পড়াশোনায় ফোকাস না করে একটু তুমি জব ওরিয়েন্টেড কাজগুলো ভালো করে করতে পারবে, কারণ ইন্টার্নশিপ কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট ভালো জব পাওয়ার জন্য, ঠিক আছে। এই কারণে আমি তোমাকে আবারও রিপিট করছি, বিসিএর প্রথম 2 বছর প্লেসমেন্টের জন্য ভালো করে প্রিপারেশন নাও যাতে এমসিএতে গিয়ে তুমি শুধুমাত্র টপিকগুলোকে রিভাইজ দাও, নতুন করে যাতে তোমাকে আর অন্য কোনো কিছু শিখতে না হয়, ঠিক আছে। এবার ফার্স্ট 2 ইয়ার্স তো হয়ে গেল, যেটা আমি তোমাকে বলে দিলাম যে প্লেসমেন্টের জন্য ভালো করে প্রিপারেশন নেবে বিসিএর ক্ষেত্রে, দেন তোমার হচ্ছে কোডিং প্রোগ্রামিং ভালো করে শিখবে, ডিএস অ্যালগো ভালো করে শিখবে, সে তুমি প্লেসমেন্টে বসো বা না বসো কিন্তু এই 2 বছরে প্রোগ্রামিংয়ের কনসেপ্টকে পুরো ক্লিয়ার করে নেবে, ঠিক আছে। লাস্ট যে 1 ইয়ারটা বেঁচে রইলো আমার কাছে, অর্থাৎ 3rd ইয়ার যে আমার কাছে বেঁচে রইলো, সেই 3rd ইয়ার হলো আমি আমার এমসিএ এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন করবো, অর্থাৎ লাস্ট বিসিএর ইয়ারটাতে আমি আর অত প্লেসমেন্টের কথা ভাববো না, আমি তোমার হচ্ছে অত প্রোগ্রামিং টোগ্রামিং ভাববো না, শুধুমাত্র হচ্ছে এমসিএর যে এন্ট্রান্স এক্সাম থাকে সেই এন্ট্রান্স এক্সামটা সিলেবাস ওয়াইজ আমি প্রিপারেশন শুরু করব, যদি আমি বিসিএ কমপ্লিট করার পর প্লেসমেন্টে না বসি। যদি প্লেসমেন্টে বসি তাহলে প্লেসমেন্টের প্রিপারেশন 3rd ইয়ারেও করতে থাকবে প্লাস এমসিএর এন্ট্রান্স এক্সামও করবে। আর যদি তুমি এমন কোনো স্টুডেন্ট হও যে বিসিএ করার পর আমি চাকরি নেবই না, তাহলে তুমি তোমার প্লেসমেন্ট প্রিপারেশনটা 2nd ইয়ার পর্যন্ত কমপ্লিট করার পরই স্টপ রেখে দাও, এবং 3rd ইয়ারে শুধুমাত্র তুমি হচ্ছে এমসিএর যে এন্ট্রান্স এক্সামগুলো থাকে সেই এন্ট্রান্স এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নেবে 1 বছরের মধ্যে। এবং আমি তোমাকে বলছি মিনিমাম 6 থেকে 7 মাস তুমি যদি ভালো করে প্রিপারেশন নাও, মক টেস্ট পেপার যদি তুমি সলভ করো, তুমি আরামসে যে কোনো ভালো এমসিএ এন্ট্রান্স এক্সামে আমাদের ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়াতে যতগুলো আছে সেখানে ভালো র্যাঙ্ক করে দিতে পারবে। এইবারই যে আমাদের WBJEE এক্সামটা হলো 2021 সালে, আমি দেখলাম কত স্টুডেন্ট আছে মাত্র 2 থেকে 3 মাসের প্রিপারেশনে 100 মতো র্যাঙ্ক করে দিয়েছে, 500-এর মধ্যে র্যাঙ্ক করে দিয়েছে। সো র্যাঙ্ক করা এমন কিছু বিশাল কঠিন ব্যাপার না, কারণ এটার মধ্যে কম্পিটিশন তোমার JEE মেন্স এর মতো থাকে না, ঠিক আছে। শুধু একটা এক্সামে কম্পিটিশন আছে, সেটা কোন এক্সাম সেটা আমি পরে তোমাকে বলছি, ঠিক আছে।
যেহেতু প্লেসমেন্ট নিয়ে আমরা একটু কথা বলছি, তাই এখানেও আমরা আবার একটু প্লেসমেন্ট নিয়েই কথা বলবো। আর প্লেসমেন্টটা কি, প্লেসমেন্ট দেখো এমনি এমনি তোমার কখনো হয় না যে তুমি বিসিএ নিয়ে পড়লে তারপর তোমার প্লেসমেন্ট হয়ে গেল, বা এমসিএ নিয়ে পড়লে তারপর তোমার প্লেসমেন্ট হয়ে গেল। এখানে প্লেসমেন্টের যে কথা বলছি, বিসিএ এমসিএ উভয়ের ক্ষেত্রে আমি বলছি, প্লেসমেন্ট কিন্তু কখনোই এরকম না যে তুমি এমসিএ ডিগ্রি করছো তার মানে তোমার হচ্ছে খুব ভালো প্লেসমেন্ট চলে আসবে। প্লেসমেন্ট তোমার তখনই ভালো করে আসবে যখন তোমার মধ্যে ভালো স্কিলস থাকবে। এবার প্রশ্ন হচ্ছে কি ধরনের স্কিলস হচ্ছে আমরা শিখবো আমরা যখন আমাদের এমসিএ ডিগ্রিটা করব, বা আমরা যখন আমাদের বিসিএ ডিগ্রিটা করব, ঠিক আছে? কি কি স্কিলস আমাদের শিখতে হবে? সবার প্রথম হচ্ছে স্কিলস যেটা আমাদেরকে শিখতে হবে সেটি হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিসিএ তে বা এমসিএ তে, ঠিক আছে? যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি তিনটে প্রেফার করবো এখানে, সি প্লাস প্লাস, জাভা বা পাইথন, এর মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তুমি প্রচুর ভালো করে শিখে ফেলো, যাতে সেই ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স তোমার যাতে একদম জল ভাত হয়ে ওঠে, ঠিক আছে? কারণ আমাদের ইন্ডিয়াতে প্লেসমেন্টের টাইম এই তিনটে ল্যাঙ্গুয়েজই হচ্ছে ইম্পর্টেন্ট রোল পালন করে। এই তিনটের মধ্যে থেকে যে কোনো একটাতেই আমাদের হচ্ছে ইন্টারভিউ কোশ্চেন আসে। ইন্টারভিউ আর বেসিক্যালি জিজ্ঞাসা করে নেয় কোন ল্যাঙ্গুয়েজটার মধ্যে তুমি বেশি প্রেফার করবে, ঠিক আছে? সি প্লাস প্লাস, জাভা না পাইথন, আমি এখানে তিনটে ল্যাঙ্গুয়েজই বলবো। পাইথনের উপর অলরেডি আমাদের চ্যানেলে কমপ্লিট 7 ঘন্টার ভিডিও বানানো আছে। যদি পাইথন ল্যাঙ্গুয়েজ না জেনে থাকো তাহলে অতি অবশ্যই এখান থেকে পাইথন ল্যাঙ্গুয়েজটাকে শিখে ফেলতে পারো। জাভা সি প্লাস প্লাস এর উপরও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে কমপ্লিট টিউটোরিয়ালস ভিডিওস আসবে, ঠিক আছে? সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমাদের প্লেসমেন্টের টাইম। আবার রিপিট করছি, এখানে আমি প্লেসমেন্ট বিসিএ অ্যান্ড এমসিএ দুটোর হিসাব মতোই বলছি। ইভেন যদি কোনো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা ভিডিও দেখো, তারাও কিন্তু সেম জিনিসই শুনবে, এর বাইরে কোনো কিছু হয় না। প্লেসমেন্টে এই টপিকগুলি তোমার হচ্ছে ইম্পর্টেন্ট থাকে, যেগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ। বাকি প্লেসমেন্টের উপর পরে আমরা ডিটেলসে ভিডিওস আনবো, ঠিক আছে? সেকেন্ড যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা কি, আমাদের ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। এবং এই ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম তোমাকে প্রচুর ভালো করে শিখতে হবে, প্রচুর ভালো করে, ঠিক আছে? এবং তুমি যদি এটাকে বিসিএর ফার্স্ট ইয়ার থেকে শিখে ফেলতে পারো তাহলে তোমার একটা প্রচুর বড় লেভেলের অ্যাডভান্টেজ আছে যখন তুমি এমসিএ করবে। কারণ এমসিএ করার সময় তুমি কি করতে পারো, অ্যাডভান্স লেভেলের ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের প্রবলেম সলভ করতে পারো। তুমি সেই ধরনের প্রবলেমগুলোকে তখন সলভ করতে পারো বা প্র্যাকটিস করতে পারো বা শিখতে পারো যেগুলো তোমার হচ্ছে গুগল, ফেসবুক, মাইক্রোসফট, অ্যামাজন, অ্যাপেলের মতো বড় বড় টেক জায়েন্টের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে? এই জিনিসটা তুমি তখনই পারবে যখন তুমি বিসিএ থেকেই ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমটা শিখবে। তাই জন্য আমি বলছি বিসিএর ফার্স্ট ইয়ার থেকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পর তার ডিএস অ্যালগো শুরু করে দাও, ঠিক আছে? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে মিনিমাম 2 থেকে 3 মাস লাগে, তার বেশি টাইম লাগে না, ইভেন 1 মাসের মধ্যে শিখে ফেলতে পারবে। পাইথনের ভিডিওটা যদি কথা বলি তাহলে রোজ 1 ঘন্টা করে ভিডিও দেখলে তোমার 15 দিনের মধ্যে পাইথনের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে দেখা, ঠিক আছে? সো এইভাবে তুমি ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমকে শিখতে পারো। বারবার বলছি বিসিএ এর ক্ষেত্রে ভালো করে শিখবে যাতে এমসিএ তে গিয়ে শুধুমাত্র তোমার কনসেপ্ট রিভাইজ হলে যাতে হয়ে যায়, নতুন করে যাতে কিছু শিখতে না হয়। আর যারা এমসিএ স্টুডেন্টরা আছো তোমরা তো কোনো চিন্তা, তোমরা তো একদম শুরু থেকে ভালো করে করতে পারো। আর যদি এমসিএ এর জন্য কমপ্লিট রোডম্যাপ চাই তাহলে জানিও এমসিএ এর একটা ডিটেলস রোডম্যাপ বানিয়ে দেবো যারা এমসিএ স্টুডেন্টরা ভিডিওসটা দেখছো, ঠিক আছে? থার্ড যে জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট রোল পালন করে প্লেসমেন্টের টাইমে, দ্যাট ইজ ভালো প্রজেক্টস। শুধু ডিএস অ্যালগো জানলেই হয় না, ভালো প্রজেক্টস তো দরকার পড়ে আমাদের প্লেসমেন্টের টাইম। ভালো প্রজেক্টস তুমি বিভিন্ন টপিক্সের উপর করতে পারো, তুমি চাইলে ওয়েব ডেভেলপমেন্টের উপর প্রজেক্টস করতে পারো, অ্যাপ ডেভেলপমেন্ট অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের উপর প্রজেক্টস করতে পারো, তুমি চাইলে ডেটা সায়েন্সের উপর প্রজেক্টস করতে পারো, এআই মেশিন লার্নিংয়ের উপর প্রজেক্টস করতে পারো, গেম ডেভেলপমেন্টের উপর করতে পারো, ব্লকচেন ডেভেলপমেন্টের উপর করতে পারো, যে কোনো কিছুর উপর, ঠিক আছে? বাট ভালো 2-3টে প্রজেক্ট তোমার রিজিউমে যেন থাকে। থার্ড হচ্ছে এক্সিলেন্ট রিজিউম, তোমার রিজিউমটা যেন খুব ভালো হয়, এতটা সুন্দর যেন রিজিউম হয় যে রিজিউমের মধ্যে তোমার হচ্ছে ভালো প্রজেক্টস অ্যাড করা আছে, ঠিক আছে? ডিএস অ্যালগোর ভালো স্কিলস অ্যাড করা আছে, ইন্টার্নশিপ অ্যাড করা আছে। অ্যান্ড ইন্টার্নশিপ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যাটলিস্ট 1 ইন্টার্নশিপ ইন বিসিএ অর অ্যাট দ্য টাইম অফ এমসিএ। যদি তুমি বিসিএ করার টাইমে একটা ইন্টার্নশিপ করে ফেলতে পারো খুব ভালো, সেই ইন্টার্নশিপটাকেই তুমি তোমার এমসিএ তে যখন প্লেসমেন্টে বসবে তখন রিজিউমে অ্যাড করতে পারো। অথবা যদি তোমার, যদি তুমি বিসিএ তে ইন্টার্নশিপ না করে থাকো তাহলে তুমি কি করতে পারো, এমসিএ তে ইন্টার্নশিপ করতে পারো। কিন্তু ইন্টার্নশিপ তোমাকে করতেই হবে, ইন্টার্নশিপ কিন্তু তোমার অনেক অনেক ওয়েটেজ পালন করে আমাদের রিজিউমের ক্ষেত্রে। তুমি হয়তো বিলিভ করতে পারবে না, একটা ভালো কোম্পানি থেকে তুমি যদি একবার ইন্টার্নশিপ করে নাও তোমার জন্য অনেক রাস্তা খুলে যায়। হয়তো দেখা গেলো সেই কোম্পানিটাই তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর, ডিগ্রি কমপ্লিট করার পর তোমাকে ডাইরেক্ট জব দিয়ে দিল, ঠিক আছে? যদি তুমি সেখানে ভালো পারফরমেন্স করো, তাই অ্যাটলিস্ট একখানা ইন্টার্নশিপ বিসিএ অথবা বিসিএর ক্ষেত্রে না করলে এমসিএ
করার টাইম তোমাকে করতেই হবে, ঠিক আছে? নেক্সট যেটা আমাদের প্লেসমেন্টের টাইম ইম্পর্টেন্ট রোল পালন করে সেগুলি হলো সাবজেক্টিভ টপিক। সাবজেক্টিভ টপিক মানে কি, প্রোগ্রামিং বাদে যে আমাদের একাডেমিক্সগুলো আছে যেগুলো আমরা বিসিএ এবং এমসিএ ক্ষেত্রে পড়ি, বিসিএতেও যা যা সিলেবাস থাকে তার 95% কমন হচ্ছে, আমাদের এমসিএতে কোনো কিছু আমাদের আলাদা মতো থাকে না। কি কি আমাদের ইম্পর্টেন্ট আছে সাবজেক্টিভ টপিকগুলো আমাদের প্লেসমেন্টের টাইম? অপারেটিং সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, কম্পিউটার নেটওয়ার্কিং, অ্যান্ড কিছু কিছু কোম্পানি আছে যারা আজকাল সিস্টেম ডিজাইন থেকেও কোশ্চেন জিজ্ঞাসা করছে, বাট সিস্টেম ডিজাইন সম্পূর্ণ অপশনাল। সিস্টেম ডিজাইন বেসিক্যালি জুনিয়ার থেকে সিনিয়র লেভেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়ার জন্য তখন জিজ্ঞাসা করায়, সো এটা অপশনাল, বাট যেহেতু কিছু কিছু কোম্পানি জিজ্ঞাসা করছে তাই আমি দিয়ে রেখেছি। বাট মেন হচ্ছে আমাদের এই চারটে, ওএস, ডিবিএমএস, উপস অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং। সো এটা ছিল একটা পুরো প্লেসমেন্টের আইডিয়া, যেখানে আমি পুরো প্লেসমেন্টের একটা আইডিয়া দিয়ে দিলাম যে কোন কোন টপিকগুলো আমাদের ইম্পর্টেন্ট আছে, যে যে টপিকগুলো আমরা আমাদের বিসিএ দু বছরে ভালো করে প্রিপারেশন করব এবং যখন এমসিএ নিয়ে পড়বো তখনও আমরা এই টপিকগুলোকে ভালো করে দেখবো, ঠিক আছে? এবার একটা ইম্পর্টেন্ট কথা, যে কেন আমরা এমসিএ করবো। এমসিএ করার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে এই যে প্যাকেজ আফটার বিসিএ, অর্থাৎ বিসিএ কমপ্লিট করার পর আমরা কি ধরনের স্যালারি পেয়ে থাকি সেটা আমাদেরকে আগে জানতে হবে। সো বিসিএ কমপ্লিট করার পর আমাদের ম্যাক্সিমাম স্যালারি হচ্ছে 15,000 থেকে 25,000 টাকা পার মান্থ হয়ে থাকে, এবং এটা সত্য কথা। বিসিএ করার পর কেউ তোমাকে বেশি স্যালারি দেবে না কোনোদিনও, তোমার মিনিমাম 15 থেকে 25K। ইভেন তোমাকে আমি এখানে লাইভ এক্সাম্পল দেখাতে পারি, ধরো আমি এখানে গুগলে গিয়ে এক টিসিএস দেখলাম। টিসিএস আমরা প্রত্যেকে জানি আমাদের ইন্ডিয়ার একটি প্রচুর বড় লেভেলের মাল্টিন্যাশনাল কোম্পানি, একটি সার্ভিস বেস কোম্পানি। তো তুমি এখানে টিসিএস, আমি এখানে লেখার পর স্মার্ট হায়ারিং লিখছি, ঠিক আছে? টিসিএস স্মার্ট হায়ারিং বেসিক্যালি টিসিএস যে কোম্পানিটা আছে, টিসিএস যে এমএনসি আছে, এদের একটি ক্যাম্পাস রিক্রুটমেন্ট, একটি হায়ারিং ব্যবস্থা, যেখানে বেসিক্যালি এদের টিসিএস স্মার্ট হায়ারিং এর মাধ্যমে তোমার বিসিএ অ্যান্ড বিএসসি স্টুডেন্টদের হচ্ছে তোমার হায়ার করা হয়। অ্যান্ড তুমি বিলিভ করবে না, টিসিএস স্মার্ট হায়ারিং এর স্যালারি যদি তুমি এখানে দেখো, মাত্র তোমার 1.93 লাখ পার অ্যানাম বছরে, ঠিক আছে? অর্থাৎ যেটাকে তোমার যদি মান্থলি হিসাব যদি আমি করি, মাসে মাত্র 13,000 থেকে 14,000 টাকা তুমি মাইনা পাচ্ছ আফটার কমপ্লিট বিএসসি অর বিসিএ। কোথায় পাচ্ছ? টিসিএস এর মতো বড় লেভেলের সার্ভিস বেস কোম্পানিতে। তো টিসিএস এর মতো এত বড় লেভেলের একটা সার্ভিস বেস মাল্টিন্যাশনাল কোম্পানি যদি বিসিএস স্টুডেন্টদের মাত্র 15,000 টাকা 14,000 টাকা স্যালারি দেয়, তাহলে বাকি কোম্পানিগুলোর কথা তুমি ছেড়েই দাও, তারা হয়তো তোমাকে 8-10 হাজার টাকারও কম স্যালারি দেবে। সো এটা কিন্তু মনে রাখবে, বিসিএর ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে যে বিসিএ কমপ্লিট করার পর তুমি কখনোই হিউজ স্যালারি আশা করতে পারো না, যেটা একজন বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আশা করতে পারে, ঠিক আছে? অ্যান্ড বিসিএ স্টুডেন্টরা মোটামুটি কোন ধরনের কোম্পানিতে জব পায় আফটার কমপ্লিট বিসিএ? বেসিক্যালি সার্ভিস বেস কোম্পানি লাইক টিসিএস, উইপ্রো, কগনিজেন। প্রোডাক্ট বেস কোম্পানিতে কখনোই জব পাবে না। প্রোডাক্ট বেস কোম্পানি কোনগুলো? গুগল, ফেসবুক, মাইক্রোসফট, অ্যামাজন, অ্যাপেল, নেটফ্লিক্স, পেটিএম, এগুলো হচ্ছে প্রোডাক্ট বেস কোম্পানি। এইসব কোম্পানিতে তুমি যদি বিসিএ ডিগ্রি কমপ্লিট করার পর প্লেসমেন্টের জন্য যাও, এরা তোমাকে প্রথমেই বলবে যে তুমি প্লেসমেন্টের জন্য এলিজিবল নয়, তুমি প্রথমে এমসিএ করো, তারপর তুমি প্লেসমেন্টের জন্য এলিজিবল হয়ে যাবে, ঠিক আছে? বাট কিছু কিছু স্টুডেন্ট আছে যারা বিসিএ কমপ্লিট করার পরও তোমার ভালো জব পায়। এবার সেটা কিভাবে হয়? সেটা হচ্ছে তোমার কিছু এক্সেপশনাল কেস থাকে, যে ক্ষেত্রে কিছু স্টুডেন্ট আছে বিসিএ কমপ্লিট করার পরও তোমার একজন বিটেক স্টুডেন্টের মতো মাস গেলে 70-80-90 হাজার টাকার স্যালারি পেয়ে যায় এবং প্রোডাক্ট বেস কোম্পানি, বড় বড় স্টার্টআপসগুলোতে জব পায়। কিভাবে? তার জন্য হচ্ছে তোমাকে বিসিএ করার সময় ডেভেলপমেন্ট শিখতে হবে। কি ধরনের ডেভেলপমেন্ট শিখতে পারো? দুটো বলবো আমি, ওয়েব ডেভেলপমেন্ট অথবা অ্যাপ ডেভেলপমেন্ট। এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি ভালো করে শিখতে পারো। যদি তুমি একবার ডেভেলপমেন্ট শিখে যাও তাহলে তুমি আরামসে বিসিএ কমপ্লিট করার পরও কিন্তু অনেক ভালো জায়গায় জব পেয়ে যেতে পারো, স্পেশালি স্টার্টআপসগুলোতে। অ্যান্ড তুমি বিলিভ করবে না, আমাদের ইন্ডিয়াতে স্টার্টআপসরা কিন্তু তোমার এই যে সার্ভিস বেস কোম্পানি আছে, যেমন টিসিএস এর অবস্থা দেখো, বিসিএ স্টুডেন্টকে তোমার হচ্ছে মাত্র 15,000 টাকা স্যালারি দিচ্ছে। কিন্তু যদি একটা স্টার্টআপে তোমার একজন বিসিএ স্টুডেন্ট চায়, যার তোমার ধরো ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট শেখা আছে, আমি আরামসে বলতে পারি তোমরা যদি একটু বড় লেভেলের স্টার্টআপসে যাও, লাইক জোম্যাটো, সুইগি, ওলা, উবের, ক্রিট কোম্পানি, ঠিক আছে, তারপর তোমার আরবান কোম্পানি ব্যাঙ্গালোরের দিকে, এই সমস্ত বড় লেভেলের স্টার্টআপে তুমি যদি যাও, তোমার আরামসে স্টার্টিং স্যালারি 50-60 হাজার টাকা শুরু হবে। ছোট লেভেলের স্টার্টআপগুলো তো 20-25 হাজার টাকা থেকে শুরু হবে তোমার, ঠিক আছে? আর তার থেকেও কম যদি বলি তাহলে সেটা 8-12 হাজার টাকা হয়, যদি একদম ছোটখাটো স্টার্টআপ যেখানে মাত্র তোমার ধরো 2-3 জন কাজ করে। সো স্টার্টআপে কেন এত সুন্দরভাবে চাকরি পাওয়া যায়?
বিকজ এমএনসিস অ্যান্ড স্টার্টআপ এর মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স বলতে চাই, এমএনসিস আর হচ্ছে তোমার ডিগ্রি চাই, ঠিক আছে, ওরা তো স্কিলস তো চাইবেই প্লাস তার পাশাপাশি তোমার বিটেক বিসিএ বা এমসি একটা ডিগ্রি চাই, বা স্টার্টআপ এর ক্ষেত্রে সেরকম কোনো নেই, স্টার্টআপ এর ক্ষেত্রে তোমার শুধুমাত্র গ্রাজুয়েশন হলেই তুমি এলিজিবল থাকো, বাকি ওরা তোমার কম্পিউটার সায়েন্স ডিগ্রি আছে না নেই, তোমার বিসিএ ডিগ্রি আছে না নেই, তোমার বিটেক না এমসিএ কোন কলেজ থেকে পড়াশোনা করছো ওইসব কিছু ওরা দেখে না, ওরা দেখে তোমার মধ্যে স্কিলস আছে কিনা, আর সেই স্কিলসটা কি, আর সেই স্কিলসটা হলো তোমার হচ্ছে ডেভেলপমেন্ট স্কিলস। তুমি যদি ওয়েবসাইট ডেভেলপ করতে জানো, তুমি আরামসে যে কোনো স্টার্টআপে চাকরি পেয়ে যাবে, তুমি অ্যাপ বানাতে যদি জানো আরামসে যে কোনো স্টার্টআপে তুমি চাকরি পেয়ে যেতে পারবে, বাট এটা তোমাকে তাদেরকে প্রুভ করতে হবে যে তুমি সত্যিকারের ওয়েবসাইট বানাতে পারো, তুমি সত্যিকারের অ্যাপ বানাতে পারো, এবং তোমার মধ্যে যদি এরকম ধরনের একটা কনফিডেন্ট থাকে যে হ্যাঁ আমি ওয়েব বানাতে পারি, হ্যাঁ আমি অ্যাপ বানাতে পারি, তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি কোনোদিনও বেকার বাড়িতে বসে থাকবে না, তোমার চাকরি হবেই হবে। আর এটাই হচ্ছে ডেভেলপমেন্টের সব থেকে মজা, ডেভেলপমেন্ট হচ্ছে প্রোগ্রামিং এর অ্যাকচুয়াল পার্ট, প্রোগ্রামিং মানে কিন্তু এটা কখনোই নয় বসে বসে জাস্ট প্র্যাকটিস প্রবলেম সলভ করা আর দেখানো যে দেখ আমি কত ভালো প্র্যাকটিস প্রবলেম সলভ করতে পারি, এইগুলো অ্যাকচুয়াল প্রোগ্রামিং না। অ্যাকচুয়াল প্রোগ্রামিং হচ্ছে প্রোগ্রামিং শেখার পর কোনো একটা জিনিস বানানো, যেটা হচ্ছে আমরা তখনই পারি যখন আমরা ডেভেলপমেন্ট শিখি, যেমন ওয়েব ডেভেলপমেন্ট শেখার পর তুমি ওয়েবসাইট বানাতে পারো, অ্যাপ ডেভেলপমেন্ট শেখার পর তুমি অ্যাপ্লিকেশন বানাতে পারো যেটা তোমার হচ্ছে অনেক ইউজাররা ব্যবহার করতে পারে, এবং এই জিনিসটাই তোমার হচ্ছে চাকরির সময় লাগে। তুমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করো বা স্টার্টআপসে জব করো, যেখানেই কাজ করো না কেন সেখানে গিয়ে তোমাকে হচ্ছে এই ওয়েবসাইট বানাতে হবে, অ্যাপ বানাতে হবে, অলরেডি কোনো একটা সফটওয়্যার হয়তো আছে বা অ্যাপ হয়তো আছে বা ওয়েবসাইট হয়তো আছে, তার মধ্যে যদি কোনো বাগস আছে, এরার যদি আসে সেই এরারগুলোকে তোমাকে সলভ করতে হবে, নতুন কোনো একটা ফিউচার তোমাকে হচ্ছে আপডেট দিতে হবে তোমার ওর মধ্যে, কোনো প্রকার সমস্যা হলে সফটওয়্যারের মধ্যে সেটাকে তোমাকে ঠিক করতে হবে, এইগুলি তোমার কাজ, আর এগুলো তুমি তখনই করতে পারবে যখন তোমার মধ্যে ডেভেলপমেন্টের স্কিলস থাকবে। তাই স্টার্টআপসে জব করার জন্য স্টার্টআপস হচ্ছে বেসিক্যালি ডেভেলপমেন্ট দেখে, ওরা অত দেখে না যে ছেলেটার বা মেয়েটার বিসিএ ডিগ্রি না এমসিএ ডিগ্রি, ওরা দেখে যে ছেলেটা বা মেয়েটা কি ওয়েবসাইট বানাতে পারে, অ্যাপ বানাতে পারে, কারণ ওদের ওই জিনিসটাই চাই, ওদের তাছাড়া আর অন্য কোনো কিছু চাই না। তো স্কিলস থাকলে স্টার্টআপসে আরামসে জব পেয়ে যাবে, আর যে কোনো বড় লেভেলের স্টার্টআপসে তোমার হচ্ছে মাস গেলে অনেক ভালো টাকার স্যালারি পাওয়া যায়। আমার এক চিনা জানা আত্মীয় আছে যে হচ্ছে শুধুমাত্র বিসিএ করেছে, এখনো পর্যন্ত সে এমসিও করেনি, এখন সে করছে এমসিএটা ওপেন থেকে, কারণ সে হচ্ছে প্রোডাক্ট বেসড কোম্পানিতে এখন নিজেকে শিফট করতে চায়, বাট সে হচ্ছে এতগুলো বছর ধরে হচ্ছে ব্যাঙ্গালোরে আরবান কোম্পানিতে জব করেছে 4 বছর ধরে অ্যাজ এ অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার, স্টার্টিং স্যালারি ছিল 40,000 টাকা, 4 বছর পর তার স্যালারি হয়ে গেছে হচ্ছে 1,30,000 টাকা। ভাবতে পারছো তাহলে কতটা বেশি পরিমাণে, কারণ তার মধ্যে স্কিলস আছে এবং সে কলকাতারই ছেলে, কলকাতারই একটি কলেজের স্টুডেন্ট, ঠিক আছে, তো স্কিলস এর উপর বেস করে সে কিন্তু আজকে এত দূর পর্যন্ত যেতে পেরেছে। তাই জন্য যদি তোমরা বিসিএ করার পর ভালো জব পেতে চাও, যদি এমন কোনো স্টুডেন্ট ভিডিওটা দেখে থাকো যে যার পক্ষে হয়তো এমসিএ করাটা পসিবল নয়, বাড়ির ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য বিসিএ করার পর একটা ভালো জব চাই, তো তোমাদের তো আমি বলবো সবার প্রথমে বিসিএ শুরুতেই তোমার হচ্ছে প্রোগ্রামিংটা শেখার পর ডেভেলপমেন্ট শেখা শুরু করে দাও, ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট যে কোনো একটা, ঠিক আছে, কারণ যে কোনো একটা ভালো করে ফোকাস করতে হয়। রোড ম্যাপ ভিডিওস যখন আমি বানাবো তখন আমি বলবো কোথা থেকে তোমরা এই জিনিসগুলোকে ভালো করে শিখতে পারো ফ্রিতে, ঠিক আছে। সো এবার আমরা আমাদের নেক্সট টপিকে মুভ করি, সেটা হলো আমাদের এমসিএ নিয়ে কিছু আলোচনা করব এবার আমরা, যেখানে আমরা সবার প্রথমে আলোচনা করব এমসিএ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে। সো এমসিএ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পারসিউড আ ব্যাচেলার ডিগ্রি ইন বিসিএ অর ইকুইভ্যালেন্ট। এমসিএ সবার প্রথম ফার্স্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে যে ক্যান্ডিডেট এমসিএ করবে তার হচ্ছে একটা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, যেটা হলো বিসিএ, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা বিসিএ রিলেটেড কোনো একটা ইকুইভ্যালেন্ট ডিগ্রি। এবার অ্যাকর্ডিং টু AICTE অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, যদি কোনো ক্যান্ডিডেট এমসিএ করতে চায় তাহলে তার অতি অবশ্যই গ্র্যাজুয়েশনে বিসিএ অথবা বিএসসি অথবা বিকম অথবা বিএ থাকা উচিত, অর্থাৎ এই যে টপিকগুলো বললাম বিসিএ বিএসসি বিকম বা বিএর মধ্যে যে কোনো একটাই তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে ইউজিসি রেকগনাইজড অথবা AICTE রেকগনাইজড কলেজ থেকে, অথবা তোমার যদি বিটেক ডিগ্রি থাকে যে কোনো ব্রাঞ্চ, সেটা সিএসসি হোক, আইটি হোক, অটোমোবাইল হোক, মেকানিক্যাল হোক, যে কোনো ব্রাঞ্চ থেকে তোমার যদি বিটেক করা থাকে তাহলে তুমি এমসিএ এর জন্য এলিজিবল, এবং বিবিএর ক্ষেত্রে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে শুধুমাত্র সেই সকল বিবিএ স্টুডেন্টরাই তোমার এমসিএ এর জন্য এলিজিবল যাদের হচ্ছে বিবিএ তে স্পেশালাইজেশন ছিল আইটি ব্রাঞ্চ, ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে এমসিএ এর জন্য এলিজিবল। এবং অতি অবশ্যই তোমাদের ক্লাস
টুয়েলভ অথবা গ্র্যাজুয়েশন লেভেল, আবার রিপিট করছি, ক্লাস টুয়েলভ অথবা গ্র্যাজুয়েশন লেভেলে তোমাদের ম্যাথামেটিক্স থাকতে হবে মেন সাবজেক্ট হিসেবে। অর্থাৎ তোমার যদি টুয়েলভে ম্যাথস থাকে কিন্তু কলেজে যদি ম্যাথস না থাকে কোনো প্রবলেম নেই, তোমার যদি টুয়েলভে ম্যাথস না থাকে কিন্তু কলেজে যদি ম্যাথস থাকে তাহলেও কোনো প্রবলেম নেই। অর্থাৎ কলেজ বা টুয়েলভের মধ্যে যে কোনো একটাতে তোমার ম্যাথামেটিক্সটা থাকতে হবে। এবার বিসিএ স্টুডেন্টরা বলবে আমাদের তো ম্যাথস সেরকম নেই, তো বিসিএ অটোমেটিক এলিজিবল, যেটা আমি এখানে ফার্স্ট পয়েন্টেই বলেছি, বিসিএ করা মানেই তুমি এমসিএ এর জন্য এলিজিবল। থার্ড হচ্ছে পার্সেন্টেজ ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে, এমসিএ করার জন্য। এবার পার্সেন্টেজ ক্রাইটেরিয়া হচ্ছে ডিপেন্ড করে তুমি যে এমসিএ এন্ট্রান্স এক্সামটা দিচ্ছ তার উপর। অ্যান্ড সেকেন্ড হচ্ছে প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে বা ইন্ডিপেন্ডেন্ট যে কলেজগুলো থাকে যারা কোনো এন্ট্রান্স এক্সামের উপর বেস করে অ্যাডমিশন নেয় না, তাদের ক্ষেত্রে হচ্ছে কলেজের টু কলেজ ডিপেন্ড করে তোমার পার্সেন্টেজ ক্রাইটেরিয়া কত হবে। সো মিনিমাম তুমি ট্রাই করবে 75-80 পার্সেন্টেজ রাখার জন্য তোমার গ্র্যাজুয়েশনের মধ্যে, তাহলে তুমি যে কোনো ভালো টিয়ার ওয়ান লেভেলের কলেজ, অর্থাৎ একদম ক্যাটাগরি ওয়ান ফার্স্ট পজিশনের যে কলেজগুলো থাকে সেগুলোর মধ্যে খুব সহজেই অ্যাডমিশন পেয়ে যাবে কোনো প্রকারের প্রবলেম ক্রিয়েট না করেই। নেক্সট হচ্ছে আমরা দেখব এমসিএ এর কিছু পপুলার এন্ট্রান্স এক্সাম। এবার এমসিএ এর আমাদের ইন্ডিয়াতে অনেক এন্ট্রান্স এক্সাম আছে, এগুলো নিয়ে আমি পরে ডিটেলসে ভিডিওস বানাবো, এখানে জাস্ট কয়েকটা আমি এন্ট্রান্স এক্সাম সম্পর্কে বলেছি, কিন্তু আরও এন্ট্রান্স এক্সাম আছে। সবার প্রথম ইন্ডিয়াস বিগেস্ট এমসিএ এন্ট্রান্স এক্সাম, যেটা প্রত্যেক স্টুডেন্টের টার্গেট থাকা উচিত, অ্যান্ড এই এন্ট্রান্স এক্সামটার নাম হলো তোমার নিম সেট এন্ট্রান্স এক্সাম, যার মাধ্যমে তোমরা এনআইটি থেকে এমসিএ করতে পারো। এবং এনআইটিতে এমসিএ করা মানে তোমার জন্য অনেক 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 দরজা ওপেন হয়ে যাবে। প্লেসমেন্ট নিয়ে তো কোনো চিন্তা করার দরকারই নেই, কারণ এনআইটিতে তোমার অ্যাভারেজ প্লেসমেন্ট প্যাকেজ হচ্ছে 15-20 লাখ টাকা পার অ্যানাম এমসিএ এর ক্ষেত্রে। হাইয়েস্ট প্লেসমেন্ট প্যাকেজ তোমার 60-70 লক্ষ টাকা পার অ্যানাম হয়ে থাকে এনআইটির ক্ষেত্রে, যদি তুমি টপ টু এনআইটি লাইক এনআইটি ত্রিচি অ্যান্ড এনআইটি বরঙ্গালে পড়ে থাকো, ঠিক আছে। সো এই জিনিসটা মনে রাখবে, নিম সেটের গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি। এবং এই নিম সেট নিয়ে যদি ডিটেলসে ভিডিওস চাই তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কমেন্ট করো, আমি নিম সেটের উপর ডিটেলসে ভিডিও বানাবো। নিম সেটের পর সেকেন্ড সব থেকে ফেমাস যে এমসিএ এন্ট্রান্স এক্সামটা আমাদের ইন্ডিয়াতে আছে সেটি হলো DUMCA, দিল্লি ইউনিভার্সিটি যে আছে, দিল্লি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের এমসিএ এন্ট্রান্স এক্সাম। অ্যান্ড দিল্লি ইউনিভার্সিটিতেও প্রচুর ভালো প্লেসমেন্ট প্যাকেজ দেওয়া হয়। থার্ড হচ্ছে IPUCET এন্ট্রান্স এক্সাম, IPU যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সাম, আমি এখানে ভুল করে দুবার লিখে দিচ্ছি তাই ক্ষমা। এরপর হচ্ছে আরেকটা JNU, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি যে আছে তাদের এমসিএ এন্ট্রান্স এক্সাম। তারপর হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে WBJICA, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স ফর কম্পিউটার অ্যাপ্লিকেশন। অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের MHCET, যেটা হলো মহারাষ্ট্র কমন এন্ট্রান্স টেস্ট, মহারাষ্ট্রের মধ্যে যত টপ লেভেলের এমসিএ কলেজ আছে সেখান থেকে পড়ার জন্য। এবং এর পাশাপাশি আরও অনেক এমসিএ এন্ট্রান্স এক্সাম আছে যা আমরা ফিউচারে কোনো ডেডিকেটেড ভিডিও বানিয়ে আলোচনা করব, ঠিক আছে। নেক্সট কিছু এমসিএ এর ক্ষেত্রে টপ কলেজেস আমরা একবার ভালো করে দেখে নিই। তো এমসিএ এর ক্ষেত্রে টপ কলেজেস কি, সবার প্রথমে আমাদের যে 11খানা এনআইটি আছে, আপাতত আমাদের ইন্ডিয়াতে 11টা এনআইটি থেকে এমসিএ করানো হয়, তাই আমি এখানে অল এনআইটিস লিখেছি। এই 11টা এনআইটি তোমার হচ্ছে টপ লেভেলের এনআইটি, যার মধ্যে থেকে সব থেকে টপ লেভেলের দুটো হলো এনআইটি ত্রিচি, যেটা তামিলনাড়ুতে আছে, যেটা সবার ড্রিম কলেজ এমসিএ এর জন্য। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এনআইটি বরঙ্গার, ঠিক আছে। এই দুটো হচ্ছে তোমার টপ লেভেলের এনআইটি এমসিএ এর দিক থেকে, যেখানে তোমার প্লেসমেন্ট হচ্ছে অ্যাভারেজ 14-15 লাখ, হাইয়েস্ট 50-70 লাখ টাকা পার অ্যানামের উঠে থাকে এমসিএ এর ক্ষেত্রে। এবং এই দুটোতে গুগল, ফেসবুক, মাইক্রোসফট, অ্যামাজন, অ্যাপেল, নেটফ্লিক্স সমস্ত প্রোডাক্ট বেসড সফটওয়্যার কোম্পানিসগুলো তোমার হচ্ছে আসে প্লেসমেন্টের টাইমে। সেকেন্ড হচ্ছে DU কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, দিল্লি ইউনিভার্সিটির যে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আছে যেটাতে DU এমসিএ দেওয়ার পর তুমি চান্স পাও সেটা। থার্ড হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি আছে, এরপর JNU আছে, ভিট আছে, এবং আরও অনেক প্রাইভেট কলেজ আছে টপ লেভেলের কলেজের সাথে, যেগুলো আমরা এমসিএ নিয়ে যখন ইন্ডিয়ার মধ্যে টপ এমসিএ কলেজ সম্পর্কে ভিডিওস বানাবো তখন আলোচনা করব। আপাতত আমাদের এই চ্যানেলের মধ্যে টপ এমসিএ কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল নিয়ে ভিডিও বানানো আছে, অতি অবশ্যই দেখে নিও, ঠিক আছে। প্লেসমেন্ট অপশন নেক্সট। সো এমসিএ করার পর তুমি কিন্তু বিসিএর মতো নয় যে সার্ভিস বেস কোম্পানিগুলোতে শুধু বসতে পারবে, এমসিএ করার পর তুমি সমস্ত প্রোডাক্ট বেস কোম্পানিগুলোতে বসতে পারবে। কী ধরনের প্রোডাক্ট বেস কোম্পানি, যেমন এখানে কয়েকটি প্রোডাক্ট বেস কোম্পানির আমি এখানে এক্সাম্পল দিয়েছি, বাট তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো লিস্ট অফ প্রোডাক্ট বেস কোম্পানিজ ইন ইন্ডিয়া, তোমরা দেখবে অনেক ইন্ডিয়ান প্রোডাক্ট বেস কোম্পানি অ্যান্ড কিছু ইন্ডিয়ার বাইরে অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার যে প্রোডাক্ট বেস কোম্পানিজগুলো আছে তাদেরও নাম পেয়ে যাবে, কারণ অনেক ইউএস বেস কোম্পানিজও আমাদের ইন্ডিয়াতে হায়ার
হায়ার করে আমাদের ইন্ডিয়াতে তাদের মেইন অফিসারে, যেমন তার মধ্যে থেকে সবথেকে বেশি হচ্ছে অ্যামাজন। ইন্ডিয়াতে যে প্রোডাক্ট বেসড কোম্পানিটা সবথেকে বেশি পরিমাণে স্টুডেন্টদের হায়ার করে অন ক্যাম্পাস অ্যান্ড অফ ক্যাম্পাস প্লেসমেন্ট থ্রু, সেটা হলো অ্যামাজন। তিনটের মতো অ্যামাজনের অফিস আছে ইন্ডিয়াতে, তিনটে বা চারটের মতো। মেইন ক্যাম্পাস হচ্ছে হায়দ্রাবাদে আছে, এরপর মাইক্রোসফট আছে সেকেন্ড, মাইক্রোসফটের তিনটে থেকে চারটের মতো ক্যাম্পাস আছে আমাদের ইন্ডিয়ার মধ্যে। গুগল আছে, ফেসবুক আছে, অ্যাপেল আছে, কোর্ট নেশন আছে, আরসিসিএম আছে, ফ্লিপকার্ট আছে, এগুলো হচ্ছে সমস্ত টপ ক্লাস লেভেলের প্রোডাক্ট বেসড কোম্পানিস। আরও অনেক প্রোডাক্ট বেসড কোম্পানিস আছে। এবার এমসিএ করার পর এই সমস্ত কোম্পানিগুলোর ইন্টারভিউতে বসার জন্য তুমি এলিজিবল, যেটা তোমার বিসিএ বা বিএসসি করার পর ছিল না। বিসিএ বা বিএসসি করার পর তুমি শুধুমাত্র সার্ভিস বেসড কোম্পানিগুলোতেই বসার জন্য এলিজিবল থাকো, এবং সার্ভিস বেসড কোম্পানিগুলোতে চাকরি করার জন্য তোমার হচ্ছে একমাত্র যোগ্যতা থাকে, যেটা কখনোই হয়তো তুমি চাও না, কারণ সার্ভিস বেসড কোম্পানিতে কখনোই আমাদের স্যালারি ভালো হয় না এবং ওয়ার্ক কালচারও অতটা ভালো হয় না, ঠিক আছে। সেকেন্ড, সমস্ত প্রকার সার্ভিস বেস কোম্পানিগুলোতেও তুমি এমসিএ করার জন্য, এমসিএ করার পর এলিজিবল আছো। কিরকম সার্ভিস বেস কোম্পানি, যেরকম তোমার টিসিএস, উইপ্রো, কগনিজেন্ট, ক্যাপজেমিনি অ্যান্ড এক্সেট্রা, ঠিক আছে। প্যাকেজ কত পাবে এমসিএ করার পর? তো এমসিএ করার পর তোমার প্যাকেজ কিন্তু অ্যাজ কম্পেয়ার টু বিটেক স্টুডেন্টদের মতো হয়ে যাবে। অর্থাৎ বিটেক স্টুডেন্টরা যেরকম তোমার বড় লেভেলের যদি কোনো কলেজ লাইক আইআইটি, এনআইটি, যাদবপুর ইউনিভার্সিটি থেকে যারা বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে, তাদের প্লেসমেন্ট প্যাকেজ তুমি যদি একবার দেখো ভালো করে, সেটা হচ্ছে 40-50 লাখ টাকা হয় এই বছরই। তো এই বছরই যাদবপুর ইউনিভার্সিটিতে প্লেসমেন্ট হলো বিটেক স্টুডেন্টদের, যেখানে তোমার 60 জনের মধ্যে থেকে 59 জনই তোমার হচ্ছে প্লেসমেন্ট পেয়ে গেছে সমস্ত বড় বড় প্রোডাক্ট বেস কোম্পানিগুলোতে। হাইয়েস্ট প্যাকেজ উঠেছে তোমার হচ্ছে 42-65 লাখ টাকা পার আর, 42-50 লাখ টাকা পার অ্যানামের মতো, ঠিক আছে। এবং এমসিএ করার পর তোমার কাছে এই অপরচুনিটিসটা থাকে, বা তখনই থাকবে যখন তুমি হচ্ছে এক এনআইটি থেকে পড়াশোনা করবে, সেকেন্ড দিল্লি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে পারো যদি, থার্ড হচ্ছে টপ ক্লাস লেভেলের যে প্রাইভেট কলেজগুলো আছে সেগুলো থেকে, অথবা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি যাদবপুর থেকে যদি পড়তে পারো তোমার তাহলে চান্সেসটা থাকবে। বাকি যে এমসিএ কলেজেসগুলো আছে সেগুলো থেকে তোমার কিন্তু নয়। যেরকম বিটেক ক্ষেত্রে তুমি যদি দেখো, একমাত্র আইআইটি, এনআইটিস, টপ লেভেল প্রাইভেট কলেজ লাইক বিটস পিলানি, তারপর তোমার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যাদবপুর, তাদবপুর, আইএম, এইসবের স্টুডেন্টরাই তোমার হচ্ছে একমাত্র 30-40-50 লাখ টাকা পার অ্যানামের প্যাকেজকে ক্র্যাক করতে পারে। বাকি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো কিন্তু তোমার তা হয় না। বাকি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে টেনে টুনে তোমার 6-7 লাখ টাকা পার অ্যানাম হয়তো একজন স্টুডেন্টের স্যালারি প্যাকেজ ওঠে। সো এমসিএর ক্ষেত্রেও সেমই হাল আমাদের, টপ কলেজ ছাড়া বাকি কলেজের ক্ষেত্রে সেরকম প্লেসমেন্ট নেই। বাট এমসিএ করার পর সুবিধাটা যেটা হচ্ছে, বিসিএ করার পর তুমি যেমন অফ ক্যাম্পাস প্লেসমেন্টের ক্ষেত্রে কোনো প্রোডাক্ট বেসড কোম্পানিতে বসতে পারো না, বাট এমসিএ করার পর তুমি সমস্ত কোম্পানিগুলোতে বসার জন্য এলিজিবল থাকো যদি তুমি একজন বিসিএ স্টুডেন্ট হয়ে থাকো, ঠিক আছে। এটা আমি বিসিএ ক্ষেত্রেই বলছি যে বিসিএ করার পর আমরা সমস্ত কোম্পানিতে বসতে পারি না। তুমি দেখবে যে কোনো কোম্পানিতে যাও, ইভেন টিসিএসে যাও না, টিসিএসে তুমি হচ্ছে যদি উঁচু পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও, তোমার দেখবে সেখানে লেখা আছে যে অনলি বিটেক অ্যান্ড এমসিএ স্টুডেন্টরা এলিজিবল, বিসিএ স্টুডেন্টরা নয়, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। সো এটা ছিল আমাদের কমপ্লিট রোডম্যাপ যে কিভাবে তোমরা বিসিএ নিয়ে পড়তে পড়তে এমসিএর জন্য প্রিপারেশন করতে পারো, এবং কিভাবে তোমরা এমসিএর জন্য অ্যাডমিশন নিতে পারো। পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিলাম, কিভাবে ভালো করে পড়াশোনা করলে তোমরা তোমাদের ড্রিম কলেজটা পেয়ে যাবে এমসিএর ক্ষেত্রে। এবার তোমার আমাদের কাছে এবার আমার তোমার কাছে একটাই আবদার, এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের কলেজ হোয়াটসঅ্যাপের গ্রুপে। তোমরা যারা বিসিএ স্টুডেন্টরা আছো, বিএসসি স্টুডেন্টরা আছো, সবাইকে বলো ভিডিওটাকে ভালো করে দেখতে, অ্যান্ড তোমাদের বন্ধুদেরকেও বলবে কমেন্ট করতে, আর নিজেরাও কমেন্ট করবে যে তোমাদের যদি এই যে এন্ট্রান্স এক্সামগুলো আছে এগুলোর উপর যদি ডিটেলসে ভিডিওস চাই তাহলে ভিডিও বানিয়ে দেবো। নিমসেট এক্সাম সম্পর্কে যদি ডিটেলসে ভিডিওস চাই ভিডিও বানিয়ে দেবো, তোমাদের সকল বন্ধুদেরকে শেয়ার করবে। এবং এই ভিডিওটার মধ্যে আমাদের টার্গেট হচ্ছে 100টা লাইক, যদি 100টা লাইক আসে তাহলে খুব শীঘ্রই, আমি বলছি ডিসেম্বর মাসের মধ্যেই, আমি নিমসেট এক্সাম সম্পর্কে ডিটেলসে ভিডিওস বানিয়ে একটি ভিডিও আমি আপলোড করে দেবো আমাদের চ্যানেলের মধ্যে, ঠিক আছে। তাহলে আমাদের লাইক টার্গেট কত? 100টা লাইক। এই ভিডিওটার মধ্যে শেয়ার করবে, ভিডিওটার মধ্যে কমেন্ট করবে প্রচুর পরিমাণে। যদি তোমাদের আরও এরকম টাইপের ভিডিওস চাই, এমসি ওরিয়েন্টেড পাইথন প্রোগ্রামিং শিখতে চাও, আমাদের চ্যানেলে কমপ্লিট পাইথন প্রোগ্রামিংয়ের টিউটোরিয়ালস আছে, একবার দেখে নিও। সি প্রোগ্রামিংয়ের উপর কমপ্লিট টিউটোরিয়ালস আছে, দেখে নিও। সি প্লাস প্লাস, জাভার উপরে টিউটোরিয়ালস ভিডিওস খুব শীঘ্রই আমাদের চ্যানেলে পাবলিশড হবে। তাই এই চ্যানেলে শুধুমাত্র যে কলেজ রিলেটেড আপডেট, বিসিএ, এমসিএ রিলেটেড কেরিয়ার গাইড বা অপরচুনিটিসে শুধুমাত্র তোমরা পেয়ে থাকো তা নয়, তার পাশাপাশি তোমাদেরকে প্রোগ্রামিং শেখানোর দায়িত্বটাও আমার নিজের। তাই প্রোগ্রামিংটাও এই চ্যানেল থেকে তোমরা ভালো করে শিখতে পারবে। তো তোমাদের সাপোর্টটা আমার একটু ভালোভাবে চাই, কারণ চ্যানেলের ভিউজ অনেকটাই ডাউন হয়ে গেছে। সো প্লিজ গাইস, ডু সাপোর্ট, শো ইউর সাপোর্ট, অ্যান্ড আমাদের চ্যানেলটাকে এবার অনেক
উঁচুতে ওঠাতে হবে, ঠিক আছে? সো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে অ্যান্ড ভালো করে পড়াশোনা করবে। টাটা, বাই বাই, গুড বাই।